দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ বাংলাদেশে হাতে নেই। মূল্যস্ফীতি আমি মনে করি একটু সাময়িক, যুদ্ধ থেমে গেলে হয়তো একদিন মাস থাকবে। এটা আমদানি কিন্তু খাদ্য শস্যের দাম বেড়েছে 32 বার, বিদেশে যে খাদ্য আমরা কিনি চাল ডাল, গমের দাম বেড়েছে। আবার গম যে 70 মিলিয়ন টন আনি, তার 25 মিলিয়ন টন আনি আপনার ইয়ের থেকে, এই আপনার ইউক্রেন আর রাশিয়া থেকে, তো এসবের দাম বেড়ে গেছে কয়েকগুণ। চিনির দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে বহুগুণ। কাজে আমাদের যে মূল্যস্ফীতি, এটা হলো আমদানিকৃত মূল্যস্ফীতি। $43 পার ব্যারেল এই পেট্রোলের দাম ছিল এই আপনার যখন এই যুদ্ধ এবং করোনাকাল শুরু হলো, তার আগে থেকে 43, এই যে এখন $120 প্রতি ব্যারেল উঠেছে, 43টা 120। আমাকে তো কিনে এটা দেশে দিতে হবে, আমি তার $45 বা $50 দিতে পারবো না। তার কারণ হলো দিতে গেলে প্রচুর টাকা আমাকে ভরতে হচ্ছে, সেই টাকাটাও দেওয়া যেত। প্রায় 40 থেকে 45 হাজার কোটি টাকার ভ্যাকসিন আমরা কিনেছি, সেই ভ্যাকসিন দিয়েছি বিনামূল্যে, যেখানে 800-900 হাজার টাকা একটা একটা ইঞ্জেকশনের দাম। আমাদের যে মূল্যস্ফীতি, এটা হলো আমদানিকৃত মূল্যস্ফীতি, এটাতে সরকারের কিছু করার নাই। মূল্যস্ফীতি করা যেটা আছে, এটাকে নিয়ন্ত্রণ রাখার জন্যে ভ্যাট ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে, আপনার জানেন। সরকার এটার জন্যে বাজার মনিটরিং করছে, কারা মজুত করে করে দাম বাড়াচ্ছে, জিনিসপত্রের দাম স্থিতিশীল হয়ে যাবে, আপনাদের সহযোগিতা দরকার। এই সঙ্গে ভুল করবেন না, বিভ্রান্ত হবেন না, রাজনীতির চটকদারি স্লোগানে মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না।